চলে আসলাম নতুন একটি এপিসোড গল্প নিয়ে। এই হচ্ছে সুলতান আলাউদ্দিনের বাসা। 1956 সাল থেকে তার শাসনামল শুরু হয়। সুলতান আলাউদ্দিন ছিলেন যেরকম বীর বাহাদুর, সেরকমই ছিলেন তার দাপট। তিনি তার রাজ্যে বাঘ, সিংহ, ভাল্লুক এগুলো পুষত। সুলতান আলাউদ্দিনের রাজ্যে আক্রমণ করলো তার পাশের মোবারক হোসেন আক্রমণ করলো অজস্র হাজারো বাহিনী নিয়ে। তাদের উপর ছাড়া হলো তীরধনুক, হাজারো তীরধনুকে অনেক সেনাপতি মারা গেল। তারপরও যেন নতুনভাবে আক্রমণের দিকে গিয়ে গেল তারা। এইভাবে তারা ধ্বংস হয়ে গেল সুলতান আলাউদ্দিন জয়ী হলো।